হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং। আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে একটু আনকমন ধরনের রুম পেইন্টিং নিয়ে হাজির হই, ডিজিআর তারা সমডেকর অ্যান্ড ইলোশনের পক্ষ থেকে। তো আজকেও আর একটি আনকমন একটা সিলিং ডিজাইন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্কাই করেছি, আকাশের সিন দিয়েছি একটা রুমের ভিতরে। সেই আকাশে সাদা মেঘ ভেসে আছে, প্লাস সাইটে সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্যের আলোর ঝলকানি। আর দেখুন, অনেক সুন্দর মনে হবে, যেন এটা ন্যাচারাল, একদম বাস্তবের মতোই মনে হবে। যদিও এটা রাতের ভিডিও, আমি রাতে ভিডিও করছি। আমরা রুমের কালারটা দিচ্ছি এবং এই কালার শেষ হলে অবশ্যই আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও দেব। এই ওয়ালে যখন আমি ডিজাইন পেইন্টিং করে ফেলবো, তখন অবশ্যই আমি আপনাদেরকে এইটার ভিডিও দেব। আমরা এটা পেইন্টিং দিয়েই সিলিং ডোস তৈরি করছি, যদিও পেইন্টিংটা একটু আলাদা, অন্যদের থেকে আলাদা দেখবেন। এই এইভাবে কাজটা করেছিলাম, প্রথমে সাদা দিয়ে কাজটা করে ওয়ালে কালার দিয়েছি। আমরা পাশের রুমে জিপসামের কাজ করেছি, তবে ওটার কাজ এখনও শেষ হয়নি। আপনারা জানেন যে আমরা দোতলা ফ্ল্যাটে নতুন কাজ শুরু করেছি, সেটারই একটা ভিডিও দিচ্ছি আর কি। আমি শুধু দুইটা রুমে সেম টু সেম কাজ করেছি, একই রকম ডিজাইনের হতে হবে দুইটা রুম, যার জন্যই একই রকম কাজ করার চেষ্টা করেছি আমি। দেখুন, এরকম স্কাই যদি আপনার রুমে থাকে, সত্যি সত্যিই ন্যাচারাল মনে হবে, যেন সত্যিই আপনি ঘরের ভিতরে থেকেও একদম নীল আকাশের নিচে শুয়ে আছেন। আর এই যে ফ্লাওয়ার, সিলিং ফ্লাওয়ার করছি, ফ্লাওয়ার রোজ, যার জন্য আমি একটু আস্তে আস্তে জুম করে দেখাচ্ছি। দেখুন আমাদের পেইন্টিংয়ের কম্বিনেশন এবং রেজুলেশনটা কত সুন্দর। রাতের ভিডিও এটা, যার জন্য এরকম। তবে আমি এই রুমটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দিনে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেব, যেটা আপনারা দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সকল জেলায় ডিজাইন রুম পেইন্টিং সহ জিপসাম ডেকোরেশন এবং কিচেন ক্যাবিনেটের কাজ করে থাকি। আমাদের দিয়ে যদি কাজ করতে ইচ্ছুক, তো শুধু এই ভিডিওটা না দেখে আমাদের অন্যান্য ভিডিও দেখুন। দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এদেরকে দিয়ে একটু আনকমন কাজ করানো যায়, তাহলে অবশ্যই কাজ করে দেব। আর আমরা চেষ্টা করি সাধারণ রুম পেইন্টিং থেকে একটু ডিফারেন্ট কাজ করার জন্যে, যেটা অবশ্যই আপনার রুমকে আনকমন এনে দিবে, আর আপনার বিল্ডিংটাও হবে সত্যি সত্যি একটা অসাধারণ, যে কেউ দেখে একটু অবাক করার মতোই হবে, মনে করবে যে এগুলো তো কম্পিউটার প্রিন্ট, কিংবা এগুলো কীভাবে সম্ভব। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটু একটু বেশি করে দিচ্ছি, একটু ভিডিওটা বড় করার জন্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যেন আপনারা কোনো অংশ দেখতে বাদ না রাখেন। দেখুন, সূর্যের আলোর ঝলকানিটা এত সুন্দর হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে কাজটা। তারপরে যখন এই কাজটা আমি কমপ্লিট করব, রুম টোটাল, যদিও কালার দিচ্ছি আমরা এরকম, আসলে নিচে তো একটু ফুলের সিন হবে। আমাদের যে ওনার, ইনি ফুল সিলেক্ট করেছেন, যেন ওয়ালে, প্রত্যেকটা ওয়ালে উপর সাইড করে একটু ফুল থাকে, কারণ নিচে যেহেতু ঘরের ভিতরে ফার্নিচার থাকে, যার জন্যেই একটু উপর সাইড করে ফুলটা দিলে একটু ভালো হয়। আমরা রুমের ভিতরে পিঙ্ক এবং স্কাই কালার দিয়েছি, ওনার পছন্দসই। আমরা যেখানেই কাজ করি সবসময় প্রাধান্য দিয়ে থাকি যে মালিকের পছন্দটা কী, এবং তার পছন্দের সাথে মিল করে আমরা সেই কাজটা করি, এবং অবশ্যই সুন্দর করার চেষ্টা করি। আর শুধু যে সুন্দর করি তা কিন্তু না, আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলে অবশ্যই তার কিছুটুকু হলেও বাস্তব অবশ্যই চিত্র পাবেন, এই আশা রাখছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।